দাদা ভাই দিদি ভাই যে শীত পড়িছে তা নাতিপুতি কাছে কি ঠাকুমা গরম গরম চাইতে ফেনা বাতান দো তা আজকে বাড়িতে শাক সবজি সব উঠাইয়ে দেয়োগে ফেনা বাতান দিয়ে তোমরা দেখতে থাকো খেতে আজকে যা আছে ঠাকুমা সব উঠাবে আজকে দিয়ে ফেনা বাতান ব্যাক করাই তা আবার মাঠের মধ্যে বসে রান্না করাবো এখানে খাবো সত্যি আজকে সকালবেলা ফেনা বাতের নাম শুনে জীবনটা আমার ধন্য হয়ে গেল কতদিন খাই না গো শীতকালে রোদে বসে গরম গরম ফেনা ভাত খাওয়ার মজাই আলাদা যারা না খাইছে তারা বুঝতেই পারবে না যে এই জিনিসটা কিরকম লাগে তোর এইসব শাক পাতা দিয়ে আমাদের বাড়িতে আগের বারে হয়েছিল শাক পাতা কিন্তু এত কিছু এই পালং শাক দিয়ে খাওয়া হয়নি এবছরে মানে প্রথম খাওয়া হয় না মা পালং শাক টালং শাক দিয়ে এই বছর আমরা খাওয়াই না এটা কথা খাও এইটা হচ্ছে আমার এটা হচ্ছে ঠাকুমার তোমার সাথে কি আমরা পারি তুই তো শাকের হবাকি গরম বলো না মা তা আমি আগে পারতামই না তুলতে এখন আমি যাই আমি আগে লাউ শাক কাটি না জুরি কই জুরি কি কল আমি তোর পিছনে আ জানি মা একটা শাক কয় টাকা না আমার শাকের দাম আছে টাটকা শাকের দাম একটু বেশি আর আমাকে শাকের স্বাদ দেয়া নাই এইটুকু গাছ আর বীজ দেখুন গাছ পুরো মাটির সাথে লেগে গেছে একদম আমি শাকের দেখলাম গাছটা পুরো মাটির সাথে শুয়ে পড়েছে একদম আজকে বিনসও দেওয়া হবে ফেনা ভাতে তিনটে গাছের থেকে এই কটা বিনস বেরোলো তাও আবার ওরকম ছোট ছোট গাছ কলের শাকগুলো সার দিলে খুব ভালো হতো কিন্তু আমার নিজেরা ঘরে খাই বলে আমরা সার দিই না আরো ভালো হতো সার দিলে তো যেটুকু হয় আমাদের খাওয়ার মতন হয়ে যায় কি কচি কচি শাক এখানে আবার হয়েছে দেখো মা কত সুন্দর সুন্দর মার ব্যাপার সবার হচ্ছে জেসিবির মতন আসে আর তুলে দেয় জেসিবি হয় না মাটি খোলে আজকে দেখো ভাতের থেকে শাক বেশি হবে হ্যাঁ এখানে বসে বসে সবাই খেয়ে নেবো ঠাকুমা চালটা আজকে না ধুয়ে রান্দো আশ্বাদ বেশি হবে না না চাল না ধুয়ে রান্দো তো নাকি চাল ধুয়ে রান্ধি হয় বন ভোজন যে যা বলো আমার তো ভালো লাগতেছে যে আমার সবারই ভালো কি ঠান্ডা হাওয়া নাই আর পায়ের নিচে কি ঠান্ডা লাগে লাউ পাতা ধোয়া নাই না পাশে ধোয়া যায় নাকি তাহলে এগুলো ধুয়ে আমি তোমার কাটবো বাড়ি থেকে ভালো করে দিয়ে নিশতে হবে নাহলে শাক বেয়ে করে চলে ধোয়া হবে না ইস আজকে আলুটা খেতে যা টেস্ট লাগবে লঙ্কা নিয়েছি আজকে ফেনা পাতার সাথে নতুন আলু সিদ্ধ দেবো Thank you.
এই শাকটা একটু ছোট ছোট করে কাটবো যাতে ভাতের সঙ্গে তালে মিশবে ভালো। থাক তো আজকে এক জিরি হয়ে গেছে, মতো ভালো হয়ে গেছে। কলাই শাক আর লাউ শাক আজকে আমাদের ফেনা ভাতে ভাত কম শাক বেশি। আর ওই কটা কাটবো দেখে থাকবে কালার হচ্ছে দেখো মা শুধু কালার হচ্ছে সবুজ জল এই জলটা ফেলা দেবেন না তো এই জলটা আবার পরে দিয়ে দেবেন এই জল আবার পরে দিয়ে দেবেন তাহলে ভাতটা খাওয়া কত উপকার বলো তো আমার শাক শেষ আর নাই কাটতেছি কিন্তু আমি আরো ওই তো এই কটা আগে একটুখানি সিদ্ধ হওয়ার জায়গা নেই তো খাই তো ভাতের মধ্যে করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই সাথে সাথে লবণও দিয়ে দেবো সেন কি বেরোচ্ছে সর্ষের তেল আর লঙ্কা আমার জিভে জল চলে আসলো গন্ধে ভাজা লঙ্কা থেকে পুরা লঙ্কা সেন বেশি হয় ভাই এই ভাত যদি ঠান্ডা হয়ে যায় একটু ভালো লাগবে না একদম হাড়ি থেকে নামিয়ে খেতে হবে এত ভিটামিন আছে এই ভাতটুকুর মধ্যে নতুন আলু তো বেশি ভালো লাগছে খেতে শুটি বিনস শাক এইসব দেওয়ার জন্য মনে হচ্ছে টেস্টটা আলাদা রকম হয়ে গেছে দারুণ লাগছে খেতে আর আমার কাছে আলু না হলেও চলতো এই শাকে যা হচ্ছে তেই ঠিক আছে আলু সাদাটা বাড়তি হয়ে গেছে আমার কাছে কনকনে ঠান্ডা আর গরম ফেনা ভাত তারপরে পিঠে রোদের মধ্যে পিঠে রোদ লাগিয়ে খাওয়া এর একটা আমেজই আলাদা পিঠে রোদ লাগিয়ে গরম গরম ফেনা ভাত একদম এক ফোঁটা নুন লাগবে না কারোর একদম পারফেক্ট ঠান্ডা কেন হঠাৎ পড়ে গেল আর সময় খেলে তো অনেক খাওয়া যাবে খেলে জল খেতে খেতে দেখেনি কি অবস্থা না বুদির বাদে জল লাগে আলু
ওদের খাওয়া হয়ে গেছে এদিকে। শান্তনু শান্তনু বার কেমন? এটাই খুলে দেবে।